দেখুন আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে যে চাই যেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বাস করবে যেই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে যেই বাংলাদেশের সাংবাদিকরা তাদের নিরাপত্তার সাথে স্বাধীনভাবে কথা বলতে পারবে চলাফেরা করতে পারবে তো আপনি যে কথা বলেছেন আমি মনে করি এটা আমাদের শিক্ষার্থীরা যারা শিক্ষার্থী বন্ধু আছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা এরকম করা উচিত না তারপর আমরা বলবো যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন তারা হচ্ছে জাতির বিবেক হিসেবে কাজ করেন দর্পণ হিসাবে কাজ করেন সমাজে যা ঘটে থাকে তা তুলে ধরেন সাংবাদিকদের প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কোনো কাজ যেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা না করে আবার রাজনৈতিক মহলরা না করে সচেতন মানুষ যারা আছে তাদেরকেও না করা জানাই শিক্ষার্থী এবং সাংবাদিক আমরা একে অপরের পরিপূরক সবাই সবার পাশে থাকবো সত্য এবং ন্যায়ের জন্য